সরকারের প্ররোচনায় বিরোধী দল গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 5 জানুয়ারির নির্বাচনে যেটুকু গণতন্ত্র বাকি ছিল তা সবটুকু বিসর্জিত হয়েছে। যেখানে বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে, সরকারের প্ররোচনায় বিরোধী দল গঠন করা হয়েছে বলে জানান তিনি। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা মাওলানা ভাসানীর মতো সাহসী ও সত্যিকারের দেশপ্রেমিক হন, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ও হানাহানি বাদ দিয়ে দেশ ও দেশের জনগণের কথা চিন্তা করুন, তাহলে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে।